তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল dinshikha.com এর উদ্যোগে আয়োজিত সহি উচ্চারণে কোরআন শিক্ষার আজকের পর্বটি দেখছেন ও শুনছেন, আপনাদের সকলকে আমি কারি আব্দুল্লাহ আল মামুন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের কোরআন ক্লাস। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বে আমরা শিখেছিলাম জজমের অধ্যায় থেকে কলকলার বিবরণ। আজ আমরা জজম ও কলকলার অনুশীলন শিখব। তাহলে চলুন আমরা সরাসরি উচ্চারণে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর, আল হা মিম জবর, হাম আল হাম দাল পেশ দু, পরিপূর্ণ উচ্চারণ আল হাম দু, আল হাম দু। হামজা ফা জবর, আফ লাম জবর, লা আফ লা, হা জবর, হা আফ লা, হা আফ লা, হা। হামজা খা জবর, আখ রা জবর, রা আখ রা, জিম জবর, জা আখ রা, জা আখ রা, জা। কাফ হামজা জবর, কা, এটাকে অনেকে আমরা লাম বলে ফেলি, আসলে এটা হামজা। কাফ হামজা জবর, কা সিন দুই জবর, সান কা সান, কা সান। ফা দদ জবর, ফদ লাম দুই জবর, লান ফদ, লান ফদ, লান। হামজা কফ জের ইক, এখানে কলকলা রয়েছে কেননা কফ হলো কলকলার হরফ। রা হামজা জবর, র ইক, র ইক, র। নুন আইন জবর, না বা পেশ বু দাল পেশ দু, না বু দু, না বু দু। আইন দাল জবর, আদে নুন দুই জের নিন, আদে নিন, আদে নিন। হামজা কফ পেশ, ওক সিনজের সি মিম পেশ মু, ওক সি মু, এখানে কলকলা রয়েছে। ইয়া রাল জবর, ইয়াজ নরম, ইয়াজ হা জবর, হা বা পেশ বু, ইয়াজ হা বু, ইয়াজ হা বু। তা র জবর, তার হা জবর, হা কফ পেশ কু, তার হা কু, তার হা কু। ওয়াও জিমজের উই জে, উই জে, কলকলা রয়েছে। হা জবর, হা তা দুই পেশ তুন, উই জে হা তুন, উই জে হা তুন। হামজা লাম জবর, আল কফ তা জবর, কত আল কত, আল কত। ইয়াহ হা জবর, ইয়াহ সিন জবর, সা ইয়াহ, সা বা পেশ বু, ইয়াহ সা বু, ইয়াহ সা বু। বাজের বি মিম ফাজের মিথ, মিথ, জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগায় লাগাতে হবে। লামজের লি বি মিথ লি। সিন বা জবর, সাবে সাবে, এখানে কলকলা রয়েছে। হা দুই জবর, হ্যান সাবে, হ্যান সাবে, হ্যান। নুন শিন জবর, নাশ রাহ জবর, রাহ রাহ, নাশ রাহ, নাশ রাহ। হামজা গাইন জবর, আগ দ জবর, ত শিন জবর, শা আগ ত, শা আগ ত, শা। কাফ জবর, কা আইন সদ জবর, আস কা আস, ফা দুই জের ফিন, কা আস ফিন, কা আস ফিন। নুন ত পেশ নু ত, এখানেও কলকলা রয়েছে কেননা ত কলকলার হরফ। ফা জবর, ফা তা দুই জের তিন, নু ত ফা তিন। হামজা জিম পেশ উজে, এখানেও কলকলা কেননা জিম কলকলার হরফ। কলকলার হরফ কয়টি? পাঁচটি। কফ ত বা জিম দাল, র জবর, র তা দুই পেশ তুন, উজে র তুন, উজে র তুন। আইন কফ পেশ উক, দাল জবর, দা তা দুই জবর তেন, উক দা তেন, উক দা তেন। ইয়াসিন জবর, ইয়াস জিম পেশ জু দাল পেশ দু, ইয়াস জু দু, ইয়াস জু দু। আইন বাজের আইবে, র জবর, র তা দুই পেশ তুন, আইবে র তুন, এখানেও বায়ে কলকলা রয়েছে। নতুন আরেকটি পড়া যে জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই পড়াটিও গুরুত্বপূর্ণ, এই পড়াটিও খুব যত্ন সহকারে আমরা খুব বেশি করে মশক করব।
ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতও সহি শুদ্ধ হয়ে যাবে। ওয়াও হ্যা জবর ওয়াহ লাম লাম পেশ লুল, মাঝে একটি আলিফ রয়েছে, এটি পড়তে হবে না, কেননা জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। ওয়াও হ্যা জবর ওয়াহ জিম র পেশ জোর হ্যা মিম পেশ হুম ওয়াহ জোর হুম, এখানেও একটি ওয়াও এবং হায়ের মাঝে আলিফ রয়েছে, পড়তে হবে না। বা লামজের বিল, মাঝে একটি আলিফ রয়েছে, এ আলিফটি পড়তে হবে না। হ্যাজ জবর হ্যাজ লামজের লি বিল হ্যাজ লি বিল হ্যাজ লি। ওয়াও সিন জবর ওয়াস, মাঝে একটি আলিফ রয়েছে, এটাও পড়তে হবে না। তফ জবর তফ জাজের জিজ ওয়াস তফ জিজ ওয়াস তফ জিজ। ওয়াও গাইন জবর ওয়াও, মাঝখানে একটি আলিফ রয়েছে, অতিরিক্ত এই আলিফটিও পড়তে হবে না। বব বব বেশ বুব ওয়াও বুব ওয়াও বুব। হ্যা জবর হ্যা লাম মিনজের লিম, এখানে একটি আলিফ রয়েছে, অতিরিক্ত পড়ব না আমরা। তা জবর তা হালিম তা লাম হামজাহ জবর লা হালিম তা লা তাজের তি হালিম তা লা তি। মিম জবর মা নুন সিনজের নিস মা নিস তা জবর তা মা নিস তা তো আইন জবর তো তা জবর তা মা নিস তা তো তা। ওয়াও সিন জবর ওয়াস, মাঝে একটি আলিফ রয়েছে, অতিরিক্ত পড়তে হবে না। তা গিন জবর তা ওয়াস তা ফারাজের ফির ওয়াস তা ফির হ্যা পেশ হু ওয়াস তা ফির হু ওয়াস তা ফির হু। আলহামদুলিল্লাহ, এই উচ্চারণের মাধ্যমে আমরা জজম ও কলকলার অনুশীলন শেষ করলাম। আমরা যদি আমাদের ভিডিওগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখি এবং যে স্থানটি বুঝবেন না সেই স্থানটি বারবার যদি আমরা দেখতে থাকি এবং উচ্চারণ করতে থাকি, আলহামদুলিল্লাহ একদিন না একদিন আমরাও সহি উচ্চারণে কোরআন শিখতে পারব। তাহলে চলুন আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।